তো ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি একটা অপূর্ব ন্যাচারাল অ্যাটমসফিয়ারের মধ্যে একটা টোটালি করা জায়গা একটা পুরো নতুন জায়গা যেটা আপনারা কখনও দেখেননি এত সামনে হাতের কাছে তো আপনাদের এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো আমরা আসছি বাঁকুড়া থেকে এই জায়গাটার নাম আপনাদের পরে বলবো এখন থাক এখন আপনারা গেস্ট করার চেষ্টা করুন জায়গাটার কি নাম এটা রইল আমাদের সাসপিশিয়ান তো চলুন আপনাদের পুরো জায়গাটা দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাম্প যেটা নেচার ক্যাম্প আর এদিকে যদি একটু ঘুরি তাহলে আমরা দেখতে পাবো কি দেখতে দেখুন এদিকে ঘুরলে আমরা দেখতে পাচ্ছি সেই সুবিশাল জলরাশি সেই কংসাবতী নদী এটা আমি শুধু এটুকু বলে রাখছি যে এটা পুরুলিয়া জেলার অন্তর্গত ওকে দিস ইজ ইনক্লুডেড ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট এরপর আপনারা গেস করার চেষ্টা করুন এটা কোন জায়গা তো চলুন বাকিটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কি অপূর্ব দৃশ্য কংসাবতী নদীর পুরোপর পড়েছে মেঘের ছবি ওই দূরে উঠেছে সূর্য সূর্যমামা দারুণ সুন্দর চাঁদের দারুণ সুন্দর সূর্যের আলো আর মেঘটা দেখুন আজকের দিনে যেন আমাদের জন্যই পুরুলিয়া প্রকৃতি এই নেচার সাজিয়ে রেখেছে তো এই সুন্দর জায়গায় আজ আমরা কিছু সময় কাটাবো ওই যে আমাদের বাকি সমস্ত ছোট্ট বন্ধুরা অলরেডি জলে নেমে পড়েছে এটা কংসাবতী নদীর ওই তীরটা থেকে আমরা আসলাম এই যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন সেই জন্যই এই জায়গাটার নাম হাতি পাথর হাতির আর নাকি পাথরগুলো তাই এই জায়গাটার নাম হাতি পাথর এখানে পিকনিক স্পট রয়েছে ওই যে ওই সাইডে পিকনিক হয় আগে এগুলো লোকাল পজিশন ছিল এখন এখানে অনেক ট্যুরিস্ট আসছেন কলকাতা থেকেও আসছেন আপনারাও আসুন এই দেখুন সেই তাল গাছ বিখ্যাত তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে এই নদীর তীরে শান্ত নির্জন পরিবেশে কাটিয়ে যেতে পারেন এক দেড় ঘন্টা শান্ত নিজের ইচ্ছায় সেই সেলফ উইল মতো বয়ে চলেছে স্বচ্ছ কংসাবতী নদী যেন আমার ঘরের মেয়েটি সেই কংসাবতী নুপুর পায়ে সে বয়ে চলেছে তার নিজের ছন্দে সত্যিই এই সকালবেলায় আজকের সকালে ডিসেম্বরের এই সকালে এই জায়গা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং মনের মধ্যে যে শিহরণ বোধ করছি সেটা অন্য কোথাও পাওয়াই মুশকিল এখন আমরা আপনাদের নদী ছেড়ে উপরে উঠে এসেছি দেখুন এই বাঁশের তৈরি চেয়ার টেবিলে বসে আপনারা খেতে পারবেন অর্থাৎ কতটা ন্যাচারাল এখানে এই যে রয়েছে হাতিপাথর নেচার ক্যাম্প এই যে হাতিপাথর নেচার ক্যাম্প এখানে রয়েছে আপনার তাবু এবং কটেজ দুটোই পাবেন আর ভিতরে রয়েছে পার্ক চিলড্রেন্স পার্ক ছোটোখাটো এগুলো দেখতে পারেন তো চিলড্রেন্স পার্ক এখন বন্ধ দেখছি আর ওই যে নেচার ক্যাম্প নেচার ক্যাম্পটারও রিভিউ দেখি দেওয়া যায় কি না তো এখন আপনাদের বলি রুট ডিরেকশন কিভাবে আসবেন এটা পুরুলিয়া জেলার জিতুজুড়ি ব্লকের অন্তর্গত মানবাজার থেকেও আসা যায় তো আপনারা সোজাসুজি কলকাতা থেকে মানবাজার বাস আছে বা পুরুলিয়া চলে আসুন ট্রেনে সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি চলে আসতে পারেন এই জিতুজুড়ি এই জিতুজুড়ি থেকে মাত্র তিন কিলোমিটার এই হাতিপাথর আসুন অবশ্যই আসুন এবং এই পুরুলিয়ার মোহময়ী পুরুলিয়া সুন্দরী পুরুলিয়ার রূপ উপভোগ করুন আর পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা